হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার আজকে নতুন রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে টমেটো ভর্তা। আমি এখানে 5টা টমেটো নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এটা কিন্তু মাঝখান দিয়ে কেটে নেব। আর নিয়েছি 4টা শুকনো মরিচ। তো আমি এখন কেটে নিচ্ছি। দেখুন, এভাবে কেটে নিলে আসলে কিন্তু এটা ভাজতে খুব ভালো হবে, আর ভেতরে যে পানিগুলো থাকে টমেটোর তা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো পর্যায়ক্রমে কেটে নেব। আর আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি তা কিন্তু আমি ভর্তায় ব্যবহার করব না, এটা কিন্তু আমি সার্ভের জন্য নিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা মরিচই ব্যবহার করব। তো আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তো তাতে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। তো আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, এটা কিন্তু আমি সার্ভের কাজেই লাগাবো, তাই আমি এটা নিয়েছি। তো এটা অল্প একটু জালে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। তো দেখুন, মরিচ ভাজা কিন্তু হয়েই গেছে। তো আমি এখন এটা তুলে নেব একটা প্লেটে রেখে দেব। আর এই প্যানের মধ্যে আমি টমেটোর পিসগুলো দিয়ে নেব ভাজার জন্য। আমি এখানে সবগুলো টমেটোর পিস কিন্তু দিয়ে নেব, আর এটা কিন্তু হালকা জালেই ভাজতে হবে। তো দেখুন, আমি সব দিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে নেব 4-5 কোয়া রসুনের কোয়া। তো আমি এটা এখানে 5 কোয়া রসুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো দেখুন 2 মিনিট পর কি হয়। তো ভিউয়ার্স দেখুন, 2 মিনিট পর কিন্তু এমন হয়েছে, অনেক পানি বের হয়েছে। তো আস্তে আস্তে করে কিন্তু এই পানিগুলো শুকিয়ে ফেলতে হবে, একটু পোড়া পোড়া ভাব হতে হবে। তো আমরা একটু অপেক্ষা করব। আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, তার সাথে সাথে কিন্তু রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটু সময় লাগবে, এটা আর 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। আমি এখন এটা একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। আর রসুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আমি এটার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখন টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব আস্তে আস্তে, ঠান্ডা হয়ে গেছে। আর ভালোভাবে রসুন আর টমেটোগুলোকে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু একেবারে মিশিয়ে নিয়েছি। এখানে যত মিশানো যাবে ততই কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা কিন্তু তেলটা পরিমাণ মতোই ব্যবহার করবেন, যার যতটুকু পছন্দ সেইভাবে। আর আমি এখানে পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কারণ পেঁয়াজ কুচি দিলে কিন্তু ভর্তাটার স্বাদ আসলেই বেড়ে যাবে, তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। আর মরিচ দিয়েছি আমি এখানে 4 থেকে 5টা। আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন, যার যতটুকু ঝাল ভালো লাগে ততটুকুই দিবেন। আর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি লবণ। তো এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে নিলাম একটু হলুদের গুঁড়ো, এটা কিন্তু পরিমাণ মতোই দিবেন, এখানে কিন্তু বেশি দেওয়াও যাবে না, আর একেবারে না দিলেও যে চলবে তাও না, তাই আমি এখানে একটু পরিমাণ মতোই দিয়ে নিয়েছি। আমার ভাজা শেষ, আমি এখন টমেটোর মিশ্রণটি দিয়ে নিলাম। তখন একটু সময় নিয়ে এটা ভেজে নিব। এটা ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমার ভর্তাটি তৈরি হয়েই গেছে, আমি এখন সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। দেখুন, একেবারে পারফেক্ট হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখেই মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।